সংসার কেস হইছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে। কিন্তু যেদিন অ্যারেস্ট করবে সেদিন শোনান, আমাদেরকে জেলের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি চাই না আমার কি হবে, ভারতের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে কেউ কথা বলে না, আমরা ভারত বিরোধী নই, আমরা ইসকন বিরোধী, মোদীর বিরোধী। যারা দেশটাকে গিলে ফেলতে চায়, পানি ছাড়া দেশটাকে গিলে ফেলতে চায়, আমরা তাদের বিরোধী। যারা এদেশকে গিলে ফেলতে চাও, আমরা তাদের জন্য কাটা হয়ে যাব। যারা এদেশকে ধ্বংস করতে চাও, আমরা তাদের জন্য প্রচার প্রাচীর হয়ে যাব। যারা এদেশে আঙ্গুল তুলব, ওদের আঙ্গুলকে ভেঙে ফেলব। যে এই দেশকে ধ্বংস করতে চাও, আমাদের জীবনের বিনিময়ে তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনি সতর্ক থাকুন, আপনি সতর্ক থাকুন। আপনি চীনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে, আপনি চীনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আজকে মোদি সরকার সহ্য করতে পারছে না, মোদি সরকার সহ্য করতে পারছে না। ব্যালেন্স রাখার জন্য আজকে সবাই চিন্তা করতেছে কি করব, না জানি কি হয়, অমুক হয় তমুক হয়। আমি আপনাকে বলবো, শেখ হাসিনা সরকারকে বলবো, আপনি কি জানেন 15 আগস্ট কেন হয়েছিল? যখন শেখ সাহেব গান্ধীজির কথা অমান্য করে ওয়াইসি সম্মেলনে যোগ দিয়েছিল এবং এই দেশটাকে বৃহত্তম দ্বিতীয় মুসলমান কান্ট্রি ঘোষণা করেছিল, আজকে সেই দিনই ওপারের ফয়সালা হয়ে গেছিল যে শেখ সাহেবকে আর এই দুনিয়াতে রাখা যাবে না। আজকে যারা শেখ সাহেবের মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, আমি প্রশ্ন করতে চাই, তিনি যখন 15 আগস্টের পরে 36 ঘন্টা বসেছিলেন, এই নেতার কোথায় ছিল? এত মহব্বত কোথায় ছিল? এত ভালোবাসা কোথায় ছিল? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন, আজও সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল, অথচ এত বড় দল, এত সংগঠন, এত কর্মী, কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না। শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন। মুস্তাক সাহেবের মন্ত্রিসভায় কে কে ছিল এদেশের মানুষ জানে না, এদের মানুষ দেখে নাই? ট্যাঙ্কির উপরে কি নার্সারাসি করেছিল ইতিহাস কেউ জানে না? শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না? শেখ সাহেবের চামড়া দিয়া তারা জুতা বানাইতে চাইছিল এদেশের মানুষ জানে না? শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে, এই ঘোষণা কে দিয়েছিল? কোনো আলেম দেয় নাই, কোনো মৌলবি দেয় নাই, ইসলাম প্রেমিকরা দেয় নাই, তোমার মতো তাওরা দিয়েছে, তোমার মতো নাস্তিকরা দিয়েছে। শুধু তাই নয়, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, শেখ সাহেবের জানাজায় কে কে ছিলেন, তার জানাজায় কে উপস্থিত হয়েছিলেন, তার জানাজা কে দিয়েছিল? এই দালালের গোষ্ঠী একটাও ছিল না, ওরা গদি নিয়ে ব্যস্ত ছিল, ওরা গদির ভাগাভাগিতে লিপ্ত ছিল, কিন্তু আলে মোলামারি তার জন্য দোয়া করেছিলেন। যাই হোক, আমার কথাবার্তা পরিষ্কার, সাংবাদিক বন্ধুরা, আজকে সিগন্যাল মিগনাল দেই নেই, আজকে সিগন্যালও দেই নাই, মিগনালও দেই নেই, প্রচারও করি নাই, প্রসারও করি নাই। শুনছে কেস হয়েছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে। কিন্তু যেদিন অ্যারেস্ট করবে সেদিন শোনান, আমাদেরকে জেলের ভয় দেখে কোনো লাভ নেই। লাভ নেই কোনো লাভ নেই, কেন? এনার আত্মজীবন পড়েছে, সাহস হয়েছে, জীবনে বহু জেল কেটেছে, কথা ঠিক না? এই জেলের তেলের কেসের মেসের ভয় দেখাই আমাদেরকে লাভ নাই। যদি অন্যায় করে থাকি,
জেলে দেন আপত্তি নাই, কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকবার দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃসাহস আঘাত করবে, আঘাত করবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে অন্যায় ভাবে সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ডকাপে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব, ইঁদুরের বাচ্চা পালাইতে পারে, শিয়ালের বাচ্চা পালাতে পারে, বদরের বাচ্চা পালাতে পারে, বিলারের বাচ্চা পালাতে পারে, কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজলুল করিমের বাচ্চা পালাতে পারে না, সৈয়দ শাহকে সন্তান পালাতে পারে না, কুমারের সন্তান পালাতে পারে না, আবুবকরের সন্তান পালাতে পারে না। মারা যাব, শিরুচা করে মরব, রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব জীবন দেব ইসলামের জন্য, জীবন দেব এই দেশ রক্ষা করার জন্য, জীবন দেব সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে রক্ত দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নারায় তাকবীর, নারায় তাকবীর, যারা আমাদেরকে জেলে দেখার ভয় দেখান সে হিসাবে শেষ কথা বলি, শেষ করব। একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, আর একটা কথা বললেই না বললেই নয়, খুব গুরুত্বপূর্ণ কথা। আজকের আমরা শেখ সাহেবকে মহাব্বত করেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে? বারো তেরো তার বয়স ছিল, কত বছর বলেন? বলেন তো রেনু ফজিলাতুন্নেসা তার স্ত্রী, তার তখন বয়স ছিল কত? তিন বছর। কত বছর? জোরে বলেন। তখন তার বয়স ছিল তিন বছর। তার বাবা মারা যায় পাঁচ বছরে, তার মা মারা যায় পাঁচ বছরে, সাত বছরে তার দাদা মারা যায়, সাত বছরে তিনি তার ঘরে চলে আসেন। আমি প্রশ্ন করতে চাই, যারা শেখ সাহেবকে মহাব্বত করেন, আজকের দিন সংসদে বিরুদ্ধাপন করেন, যেমন শেখ সাহেব বিবাহ করেছিল বারো তেরো বছর বয়সে, আমাদেরকে আইন পাস করতে হবে আমরা বারো তেরো বছর বয়স বিবাহ করব। আজকে আইন পাস করতে হবে রেনু বিবি যেরকম বিবাহ হয়েছিল তিন বছর বয়সে, আমাদের মেয়েদেরকেও তিন বছর বয়সে বিবাহ দিতে হবে। এইটা তো শেখ সাহেবের মহাব্বত নাকি? মহাব্বত করো না। একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, হাসু আকা মানিসে খেলছিল, হাসু মাঝে মাঝে খেলা করে খেলা ফেলে আমার কাছে আসে, আর আব্বা আব্বা বলে ডাকে, কামাল চেয়ে থাকে। এক সময় কামাল হাসুনিকে বলছে, হাসু আপা, হাসু আপা, তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি? আমি আর রেনু দুজনেই শুনলাম, আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম, আমিও তোমার আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পরেই রইল, বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না, নিজের ছেলে অনেকদিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস, রাজনৈতিক কারণে, শোনেন, রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আমিও শেখ হাসিনা সরকারকে বলবো, আপনার স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না, আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সজাগ থাকতে হবে, চৌকান্না থাকতে হবে, ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে অবহিত করতে হবে।